मारुबन तुम्हार बासर घर आर एनाओ तुम्हार स्वामी शोनो आम्रा तुम्हार पाशेर घरे आछी तुम्हें एखाने बासर घरे घुमाओ जदि कोनार कोनो असुविधा है ताहले आमादेर के डेको केमन ठीक आछे अम्मा हाँ आमार जदि किछु दरकार पड़े आमी अवश्यई आपनाके डाकबो ठीक आछे मा तुमी एभावे केदो ना तुमी एबार आमार रहीम के निये घुमिये पड़ो केमन ठीक आछे अम्मा अम्मा एकटी कथा बोलार छिलो बेश बोलो की बोलते चाओ आमी जन्मेर पोरे आमार मा के देखिनि কি বলছো তাই আপনাকে দেখার পরে আমার বড় সাজ জেগেছে আপনার দু চরণে আমি একটু সালাম করব বেশ একটু জায়গা দিবেন মা বেশ তাই হোক মা আমি তোমায় দোয়া করি মা ওই মেহেরবানে খোদা জানো তোমাকে চির সুখী করে কেদো না মা বার্তা হলে আমি আসি মা ঠিক আছে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ো তোমার কাছে আছি তোমার সব শুনে আমি পাশে থাকব তোমার কোনো কষ্ট আমি তোমাকে পেতে দিব না স্বামী বাসরে ঘরে বাসরে ঘরে সবাই
করে আমার দিকে চেয়ে আছো। আমি যে কিছুতেই তোমার পুকুর থেকে চোখ ফিরাতে পারছি না, আমি যে তোমার মনের কোনো কথাই বুঝতে পারছি না। তুমি ঘুমাও, আমি তোমাকে বাতাস দিব, আদর করব, তুমি ঘুমাও। ঘুমাও রে, যোগাযোগ করুন সখীপুর কালিয়াবাজার ভাইবন্ধু নাট্য ক্লাব টাঙ্গাইল।
चलते
নির্বাণ খোদা আজ আমার পুত্র শাহজাদা রহিম মারুপানির বাসর গৌর কিন্তু নিশি প্রভাত না হতে ওদেরকে বারো বছরের জন্য নির্বাসনে দিতে হবে আমি আমি আমার সন্তানকে বারো বছরের জন্য নির্বাসনে দিয়ে কেমন করে এই মহলে থাকবো আর কি করে আমি বেগমকে বলবো বেগম আজ নিশি প্রভাত হওয়ার পূর্বে সে যে তার রহিমার মারুপালকে বারো বছরের জন্য নির্বাসনে দিতে হবে আপনি এখানে বসে বসে কাঁদছেন ওদিকে ওদিকে মা রূপবান বাসর ঘরে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেলছে তাই তো করবে বেগম আমি এখন কি করব বলুন বেগম ধৈর্য ধরো বেগম ধৈর্য ধরো আমাদের ভেঙে পড়লে চলবে না হয়েছে দেখো বেগম মা রূপবান কাঁদতে কাঁদতে আমাদের কাছে আসছে কেমন করে বলবো মা রূপবানকে ওরে মা বাবা বাবা মা মা রে কি হয়েছে মা রূপবান মা আমি একটি হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি স্বপ্ন আর এই স্বপ্নে আমাকে কে যেন বলে গেল ওরে মা তুই নতুন পথে চল না হলে যে আমার কোন একটা বিপদ হবে আমি ওরে মা যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও তাহলে আজ নিশি প্রভাত হওয়ার পূর্বে তোমার স্বামীকে নিয়ে তোমাকে যে বারো বছরের জন্য নির্বাসনে যেতে মা মারে তুই যদি আজ নিশি প্রভাত না হতেই তোর স্বামীকে নিয়ে বনবাসে না যাস তাহলে আমি হারাবো আমার সন্তান আরে তুই হারাবি তোর স্বামীকে এমন কথা বলবেন না বাবা যার কারণে আমার স্বামীর কোনো অমঙ্গল হোক আমি তো চাই না বাবা আজ নিশি প্রভাত হওয়ার আগে আমি এই রাজ্য ছেড়ে চলে যাব আমার স্বামীর জীবন আমার প্রাণ দিয়ে আমি বাঁচাবো মা আমাকে আপনার ছেড়ে দিন আমাকে হাসি মুখে আপনারা বিদায় দিন আমি চলে যাব ঠিক বলেছো মা রূপা আমার সন্তানের মঙ্গলের জন্য আজ তোমাকে বিদায় করে দিতে হবে এই নাও শোনো মা রাস্তায় চলতে গেলে যদি কোনো বিপদ আসে তুমি আমার বুকের মানিককে ফেলে কোথাও যেন চলে যেও না বাবা না আমি কিছুতেই আমার স্বামীকে আমার কাছ থেকে দূরে স্বামী আপনারা আমাকে হাসি মুখে বিদায় দে আমাকে বিদায় দে বিদায় দিন বি স্বামী লইয়া গো ও
তুমি দাঁড়াও মা। আমা, আমি তো নির্বাসনে চলে যাব, এই অহংকার দিয়ে আমি কি করব? আমার এসবের দরকার নেই, আমি চাই শুধু আমার স্বামীকে রক্ষা করতে। শোনো মা রূপা, আমার এই স্মৃতি তোমার সঙ্গে থাকবে, যদি কোনো বিপদ আসে দেখবে তুমি নিশ্চিন্ত মনে ওই মেঘের বান খোদা, সেখান থেকে তোমায় মুক্তি করে দেবে মা। আমাকে হাসি মুখে বিদায় দাও রে মা, আর বিলম্ব করিস না রে মা। দাও বিদায়,
আখি দুয়ারি খোলো দাও বিদায় মোছো আখি দুয়ারি খোলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও আকি দুয়ারি খোলো দাও বিদায়।
চলে গেল স্বামী। চলে গেল বেগম, চলে গেল তোমার কোল খালি করে, আমার আমার ভোক খালি করে, আমাদের নয়নের মণিকে নিয়ে চলে গেল আমার সন্তানের মুখ আমি দেখতে পারবো না। কেতনা বেগম, কেতনা কই, আমি তো কাঁদছি না, আমি তো কাঁদছি না। তোমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, আর তুমি তুমি বলছ তুমি বেগম, এ যে বিধির লিখন বেগম, এ যে বিধির লিখন, শত চেষ্টা করেও তুমি আর আমি খণ্ডাতে পারবো না। তার চেয়ে তার চেয়ে দু হাত তুলে খোদার কাছে প্রার্থনা করো, খোদা যেন মারো বানার রহিমের সহায় থাকে। তুমি আমার সন্তানের সহায় থেকো খোদা, ওরা যেন আবার আমাদের এই প্রাসাদে ভালোভাবে ফিরে আসতে পারে। তাই যেন হয় দেখো, তাই যেন হয়। রাজ রাজা কি নিশি জাহাপানের আদেশ, আমি দাঁতটা বন্ধ করে আমি একটু ঘুম আসি। মেহরবানি খোদা, দেখতে দেখতে ভোর ঘনিয়ে আসছে, একটু পরে সকাল হলে যে আমাকে লোকজনে কলঙ্ক দিবে, আমাকে এই ভোরবেলা থাকতে আমাকে এখান থেকে চলে যেতে হবে। দেখি দেখি এখানে যে দারোয়ান, আমি কেমন করে যাব? ও দারোয়ান রে, বারো দিনের শিশু আমার স্বামী, যদি বেলা বয়ে যায় সকাল হলেই আমাকে লোকজন বলবে, রূপবান ছেলে কোথায় পেয়েছো,
আমি যে তার উত্তর দিতে পারবো না। ওগো বোন, তোমাকে আমার চিনি না, তুমি যাও। আমি আমি কিছুতে দ্বার খুলতে পারবো না। তুমি আমার ধর্মের ভাই রে, ও হাই গো ধর্মের কাজ করো রে গে দরবার দরবার। নদী পার হতে হবে, আমি কেমন করে পার হব? আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। না, একটু আগিয়ে যেয়ে দেখি কোনো নৌকা পাওয়া যায় কিনা। আমাকে যে পার হতে হবে। আরে গোলামের ভূত, খালি বাইক বসে থাকলেই চলবো? আমরা হলাম ঘাটের মাঝি, ঘাটে যদি না থাকি তাহলে যাত্রী পারাপার করবো কেমবে? আরে চাষা, তুমি খালি যাত্রী যাত্রী করতেছো। তাহলে আরে যাত্রী তো থাম লাগবো, তাইলে সেন পার করো। আরে যাত্রী এপারে না থাকে সেই পারে তো আছে, চল এনে বসে থাও না সেই পারে যাইয়া নৌকরা লইয়া নাকি চাষা? হ্যাঁ, তোমার সকল কথাই শুনে নিম, কিন্তু তুমি আমার একটা কথা শুনবা চাচা। কি কথা? তোমার গলার সুর হাই রে বালা। এই যে মাছ চাষি, খালি তোমারই সুনাম কয়। চাষি আমার কথা কইবো নাকি তোর কথা কইবো নাকি রে? এই আমি কি হেটে কইছি? চাষি খালি কয় যে হন বাইতে। আহ, তোর চাচার কি গলার সুর রে, জীবন কালে এই গলা দেখে বিয়ে বইছি। চাচা আজকে একটা গান ধরবা? কি একটা গান ধরো না। আমার তো আর বয়স নাই, আমি গানটা উঠাইয়া ছাইরা দিব, তুই একেলে যাইতে ধরবি বুঝছ? ঠিক আছে চাচা, জিহানি পাই ওই হানি করমুনি। ওরে সর্বনাশা পোহাতন ভালো ভালো, ওরে তোর কাছে সুধাই নেও ভাই খাস গদাস বলা মারে তোর হয়তো ঘাট পাড়ে দুটো মাঝি দেখা যাচ্ছে,
ওদের কাছে গিয়ে বলি আমাকে ওই পারে পার করে দাও। ও মাজি বেডি মানুষ বুঝছি তোর কথা কইতে লজ্জা করে না দেখি কেডায় গো তুমি কি খবর আমরা ঘাটের মাঝি খালি যাত্রী উঠবো আর হেই পরে নিয়ে যাবো পার করে দিলি টিয়া পয়সা পামো তো টিয়া পয়সা আছে না মানে টাকা পয়সা না আমার কাছে তো নেই টিয়া পয়সা নেই তোমার কাছে যখন টিয়া পয়সা নাই আর আমার কাছে দয়া মায়া নাই টিয়া সারা পার করতে পারতাম না সেদিক যাইছো খালি আচ্ছা শুনো
শাশুড়ালা লোভি আছে বুঝছো কিছুই দিতে পারবো না ও আচ্ছা ঠিক আছে বুঝেছি আমাকে যদি তোমরা পার করে দাও আমি বকশিশ দেব ও শাশা কি তারে বা বর্ষি দিব কি বর্ষি হ্যাঁ আমাগরে বর্ষি দিব আরে হলো তো দেখি আরে কত বর্ষি আমার ঘাটে বুইতে রাহি সর মাছ পুটি মাছ ট্যাংরা মাছ এই বেশি পেশাল পারা ভালো লাগে না বর্ষি টুসি দরকার নাই খালি তাড়াতাড়ি যাইবার কো মাতা মতো খারাপ আছে চাচা কইল আঙ্গুর মেলা বর্ষি আছে বর্ষি লাগবো না তোমার চাচা মনে কানে কম শুনেছে আমি বকশিশ দেব আমাকে যদি পার করে দাও আমি পুরস্কার না বকশিশ দেব ও চাচা হ্যাঁ কইতাছে পুরস্কার দিব পরি এই এই থামারি এই থামারি এই আমরা কি তোমাকে কম পুরস্কার নাকি আমগুর তুমি পরিষ্কার করবা কি দিয়ে পরিষ্কার করব বাজে কথা হইনি না মাথাটা খারাপ হইলে কিন্তু কি জানি কি কইরা লাগ ঠিক নাই মাঝি ভাই যাও কইলাম এ মাঝি ভাই আমার কথা ভুল বুঝছো আমি তোমাদের পরিষ্কারের কথা বলি নাই কি কইছো বকশিশ দেব মানে টাকা দিব টাকা এই যে এই কথা হান আগে কইলি বাচ্চা হ্যাঁ ঘুরাইয়া ঘুরাইয়া মাথায় প্যাস লাগাইয়া এরপর কই তেহাজ হন দিব তাহলে তো পার করে দেওয়ান লাগে নাকি তাড়াতাড়ি এই যে ওঠেন ভালো মানুষের মধ্যে পাউটা দিয়ে খাসুরির মধ্যে বসে পড়েন আই 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 ভাগে যাও ভাগে যাও এমন করছো কেন তুমি নাটা শুকেছে কিনা অহনি আইছো আর তুমি কাঁচা না রে এত দূরে আইছো কি লাগিয়া মাঝি ভাই এসব তুমি বুঝবে না আমি বড় বিপদে পড়েছি এটা নারী শিশু না তোমার শিশু সন্তান না আমার স্বামী কি আমার স্বামী তোমার স্বামী এ কি কয় স্বামী বলে আসাসা তুমি কি পাগল হলে নাকি এইটা বলে আর এইটা বলে আর স্বামী হবাই মনে মার পারেতে পড়ছে হে কুলে লই আইছে এইটা বলে হ্যাঁ স্বামী এইটা বলে বিশ্বাস করা যায় মাঝি ভাই এই যে বিধির লিখন আমার কপালে তাই রয়েছে আমাকে পার করে দাও ও সাসা এটা হ্যাঁ কি হয় ওটা আমার জানার বিষয় নাই আগটে এত দরকার আমরা পার করে দিমু এটাই লইছে রাগ দেই আবার যে কইল বিধির লিখ ও বিধি বিধি মানে কপালে লিখ ওহ আচ্ছা চলো থামারি অনেক কথা কইয়া লাইছি এই আল্লাহর কুতকুতানি হইলে হইতেও পারে এটা আমরা জানার ব্যাপার না ঠিক আছে তুমি উঠো উঠো পার করে দিই দেখো এই দেখো যাও না এই মাঝখানে এই গলাইতে বসো এই যে মাঝখানে বাও বসো মাঝি ভাই আবার কি হইলো একটি কথা বলবো না মাঝি ভাই আমি যখন এই নদীর পার দিয়ে আসতেছিলাম তখন আমি দূর থেকে তোমাদের গান শুনেছি খুব ভালো লেগেছে আর একটি গান শোনাবে মাঝি ভাই ওরে কপাল কইলাম না দেখা নাই ভাষা নাই খালি জুলুম করতেছে জল নাই পানি নাই ওরে হার কালা আরে কলাম রে উড়িয়া দেহ কালার লাইগা রে অন্তর কালা করুলাম রে তু রন্ত আমার হাত
घाटेर एक टाका दरकार दरकार नाई
সম্বোধন করলি তুই তো ভালো মায়ের জাতি হবে তোকে দেখে তো মনে হচ্ছে তুই সামান্য লোক নয় রে মাইজি মাইজি তুই তুই কোথায় যাবি তা বলতে পারবো না আমার মুনিবরের অভিশাপে আমি এক কঠোর বিপদে পড়েছি তাই বন জঙ্গলের মাঝে এসেছি জানি না কোথায় তোর কিছু ভয় নেই রে হম তোহাকে উপকার করিয়া লেবে বল তুই আমার সাথে চল আমার গৃহে চল না আমি আপনার সাথে যেতে পারবো না যেতে পারবি না কেন মাঝি আপনি এক কাম করেন আপনি এই জঙ্গলে গাছপালা দিয়ে আমাকে একটি ঘর তুলে দেন ঠিক আছে রে মাইজি ঠিক আছে আমি আপনার সাথে আপনার বহরে যেতে পারব ঠিক আছে রে মাইজি হাউ তো হাকে এই জঙ্গল মে লাতা পাতা দিয়ে তুই আমি ঘর বাঁধিয়ে নেবে হে মাইজি আমার দাদুজি কে আমার কুটুম্বে দে ছি ও কথা বলে আমাকে লজ্জা দিবেন না কেন রে মাইজি এই যে হে যে আমার স্বামী কি বললে মাইজি কি বললে ইতনা লেখা কা তোরা কা সমাছে হ্যাঁ বাবা আমার স্বামী ইতনা লেখা কা হে মাইজি স্বামী আমি তো ইহার কিছু বুঝতে পারলাম না ঠিক আছে রে মাই হাম অপরাধ হয়ে গেছে তু আমাকে ক্ষমা করিয়া দিবে আর দে মাইজি আমার বাপজিকে তু আমার কুলপে দে না না ওকে তুমি নিও না আমার কাছ থেকে নিও না হে মাইজি আম ছোট জাত আছে বলে তো আমাকে আমাকে তুই ঘৃণা করিয়াছিস আমি এই দেউতার নামে কসম করে বলছি আমি তোর আর বাপজিকে আমি নিয়ে যাব না তুমি খোদার নামে কসম করে বলছো হে মাইজি ঠিক আছে মাইজি এ তো সামান্য লোক নই রে মাইজি এ তো মনে হয়
কোন রাজি পুত্র রে মাইজি সত্যি বলেছো বাবা সময় এলে আমি সব কথা বলবো তাই নাকি আমাকে একটু জায়গা দাও ঠিক আছে অনেক দিন হয় এই বন জঙ্গলের মাঝে ঘুরছি ঠিক আছে মাই কই হে মাঙ্গুরি চাঙ্গুরি হই মাঙ্গুরি ছাপিয়া মাঙ্গুরি আছে নাকি রে তোরা জলদি করে আয় এরা কে বাবা জঙ্গলি মঙ্গলি কে বাবা তুই আমার সাথে চলে আয় মাইজি ছাপিয়া মঙ্গলি হয়তো ভেতরে আছে আমার সাথে চলে আয় মাইজি হ্যাঁ মেহেরবান খোদা আজ কতটা দিন হয় আর ভালো লাগছে আর কত বুড়ির মাঝে দাঁড়িয়ে আমি যে আর চলতে পারছি না আমার নিদারুণ সে চলবি চাইলাম রে
মনের দুঃখ কইনারে ওহ
बहुत सांसा सेरे माईजी আমি আর এখানে থাকবো না আব্বা, তুমি যদি না আসতে আজ হয়তো আমার পতিকে আর ফিরে তোহার কিছু ভয় নেই রে মাইজি, তোহাকে আর এই জঙ্গল মে হামি রাখিবে কলাই, তোহাকে আমি এখন লুকালয়ে নিয়ে যাবো, আমাদের শামপুর মাসিমার বাড়ি আছে, সেখানে তোকে আমি আশ্রয় দেবো। তাই চলো, তাই চলো। ধন্য 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 রে মা, ধন্য রে তোর। নিজের পাল্টি তের জ করে দল্লি রে তুই পাগের গলে খারাপ না
যেইটা মনে হেইটা চলো জাগা বে জাগা দেখে ভৈর আবার গছির মধ্যে ভৈরা টেরাটু রইও না উঠাও আই যাও আই যাও এটা তোমার একটা ভরা দেব উঠাও আচ্ছা মন দিয়া ভরবা বাচ্চাটা কি বড় না বড় জানি না আই যাও এতে ঠিক মতো পড়বি নকলি স্কুলে তুই চেয়ারে বসেছিস কেন আমার একটু বহয় বিয়াদব স্কুলে এসে দুষ্টমি করিস সিয়াতে খালি রয়েছে ছাড়ের নিকে বইছিলাম ছিটন হ্যাঁ বস এখানে এই ছিটন বস আই তোরে কইতে বইছি তোকে বসতে বলেছি বাংলায় কোন বস আমি বস আই তোমাদের সকালের পড়া হয়েছে ছাড় ওর পড়া আমার পড়া হয়েছে জন্টু আমাকে পড়া দিয়েছে ছাড় বলো তো পড়াটা কানে ধরিস না এটা করলে মমতাজের এলাকা বলাই যাবার নয়গা ছেড়িয়ে বলাই জায়গা কি করিস ও আরে মারুন আরে মারুন বদলি হয়েছে আপনি আর কম দিব না বললি এই গম দিয়ে বরবার আছি মাং নাই নাই কি দিয়ে গম দিয়া এদিকে ছাড়ি এটা অস্ত আছে বল হ্যাঁ বল নিয়ার নিয়ার কি হয়েছে প্রচুর নেয় এই যে মনে করুন সুই আর সুতা সুই আর সুতা মনে করুন যে হুতা সুতা হুইয়ের গুয়া দেয়া যায় বাপের নাম গাব গাছ এই কার বাপের নাম কাজে তোর বাপের নাম গাব গাছ না স্যার আর বাপের নাম চাইলে আমার এই এদিকে তোর বংশের মাঝে কেউ ভালো নেই সবাই পাগল তোরা পাগল না তো ব্যক্তি মেন্টাল এটা পড়ো ছড়িয়া বরকা যক আম ও মাস্টার সাহেব কে স্কুলে আছেন হ্যাঁ আমি গো আমি এই জানুকা ভিক্ষাতি বলু ভিক্ষাতি মারি যাই আগে কথা শুনতে দে তারপর কথা বল না ফকিনি বাপ ধরে রয়েছে আরে তুই ওকে চিনতে পারছিস না এ হচ্ছে স্বামীপুরের মাসি তা মাসি হঠাৎ কি মনে করে স্কুলে আমি আইছি আমার বোন পতিরে ভর্তি করবার স্কুলে অবশ্যই হেরে তার মানে তোমার বোনের ছেলে স্কুলে লেখাপড়া করবে ও কিন্তু মাসি আমার স্কুলের ভর্তি ফিস 30 টাকা
আর মাসিক বেতন 20 টাকা মোট 50টা টাকা যে দিতে হবে ব্যাগ কি দিমু তাই নাকি হ্যাঁ তাও আমার বোন পুত্রের ভর্তি করায় আচ্ছা ঠিক আছে তাহলে আজ থেকে তোমার বোনের ছেলেকে আমি স্কুলে ভর্তি করে নিলাম আচ্ছা আগামী কাল টাকাটা পাঠিয়ে দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই নু জামুকা এই স্কুলে ভরবো না নু ছবা যাই আগে কথা বলতে দে তারপর কি বলবি শুনি তাহলে আজ থেকে ওকে ভর্তি ও কি যেন নাম ওর ও নাম রহিম বাহ খুব সুন্দর নাম আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমার অনেক কাম আছে আমি আহি আচ্ছা ঠিক আছে ওর বহাই দেন আচ্ছা ঠিক আছে বসাই দিই আইসারা এই তুই কইল বেশি প্যাক প্যাক করিস না এ খোঁচা মইরা হানি বেলাটা ফাটাই গেলাম বাতাসির বাউরে কইয়া দি ও হানি কিল ডিসপ্লে নষ্ট করি হলাম এই এই বেটা এই এই স্কুল আইছ বেটা তুই হ্যাঁ এই বেটা এই তুই কার স্কুল তুই জানস এই পেয়া দাও একটা নতুন ছাত্র স্কুলে পড়তে পেয়া দাও ওই এই তো আমার কপালটা খাইছে কি করেছে এই সারারা দেখলে কোন সারিয়া মাটি কা ফিরিত করব বসে কেন বস ওই আর টাকা ফাইলি নেই এ লইয়ে মরা হইলি এরে পাগল তুই আচ্ছা এই আলেকজান্ডর এই ক্লাসে তুই কত বছর ধরে জানই আমি 25 বছর ধরে 25 বছর ধরে তাহলে তুই ওদের চিন্তা কেন করছিস ওদের আচ্ছা ওই এর মাও তো তোর সাথে লেখাপড়া করেছে তাই আর মা এ করছে আচ্ছা তাহলে ওরা কেন তোর সাথে কথা বলবো ওর মা যদি বলে তাহলে তো হলো একজন না পারে একজন না বই আমি স্কুলে থাকবো পাশও করব না স্কুলতে বাইরেও যাব না জানি তো জানি জানি আচ্ছা ঠিক আছে বস আমাদের স্কুলে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে কি যেন নাম বাবা তোমার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম নূর ইসলাম আঙ্গ আপা নাম নূর ইসলাম কি ছাড়া আমার নাম হয়েছে রহিম বাহ খুব সুন্দর নাম আচ্ছা শোনো এই কথা বলবি না ঠিক হবে না মা তাজালে তুমি একটু দাঁড়াও তো দাঁড়াও আপু দাঁড়াও 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 হাই যে দেখছো একবার সোনার টুকরা গো কথা বলবি না আর একটা কথা বলবি না একটা কথা কম না ওরে ভাই কই দেন একটা কথা যদি বলি একটা কথা বলে তিনটা মারি দিবে না রে আচ্ছা মা তাজাল তুমি বলো তো মুসলমানের মাঝে সতী নারী কে আমি আমি क्या के नारीर को तक चुन ताइले वो हम चिंची आम को बरा रोज़ ये जोहरे माय की करे हलो और भी आ रहा के चिंडा पुलाने चे ओ हो अच्छा ठीक है चे बोलो तो सार आसपान ने आज क्या कुछ तो आसपान ने हमने जंटो ओ तुम इतने चुप करो हमने कोई सीनो है ना रखते राव कर मुना सार आपने जेब प्रश्न आम के करे थे छे पोषणोर उत्तर हमें दीते पर्वो ना कारण हमें जाने ही ना আচ্ছা বাবা রহিম আমি বলো তো স্যার আমাকে যে প্রশ্নটা করেছেন আমি অবশ্যই বলবো এই এই বেটা উত্তর দিব চুপ আইজ্ঞা হোসেন এই বেটা উত্তর দিব আসিয়া বেগম বাহ খুব সুন্দর উত্তর কি নাম আসিয়া বেগম বিবি আসিয়া বিবি আসিয়া সুবহানাল্লাহ বস এখানে বস আচ্ছা তুমি বলো তো মা তাজেল এই হিন্দুদের মাঝে সতী নারী কে আগো মা তোরা হিন্দু না মুসলমান তাহলে তোর মা সতী হলো কি করে আ খালি পিছে যেছে একটা কই আইগে ছিলাম আচ্ছা ঠিক আছে হাই হাই বল বল বাবা বল ঠিক কই আছিস বল তো তুমি বল তো হিন্দুদের মাঝে সতী নারী কে স্যার আমি জানি না আচ্ছা বাবা রহিম তুমি বলো তো কোনটা জানো না আমি কোনটা জানো সেটা কি উত্তর দিয়া লাইলো সীতা বাহ খুব সুন্দর উত্তর হয়েছে আচ্ছা কি কইছো কি সীতা 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 হ্যাঁ ও যে পশ্চিমবারে ভিক্ষা করে তুই বল তো সীতার অপর নাম কি সীতার অপর নাম মরণ হেদিকে ভিক্ষা করে মরছে বাবা রহিম তুমি বলো তো সীতার অপর নাম কি জানকী বাহ খুব সুন্দর উত্তর হয়েছে শোনো তাজে সাপাস তোমাকে একটা কথা বলি তুমি হয়েছো বাচ্চা সাইদের একমাত্র কন্যা তোমার পিতার অধীনে এই স্কুল আমি চালাই তাই বিশেষ কিছু বলার অধিকার তোমাকে আমার নেই তবু বলছি মা যদি লেখাপড়া শিখে এই স্কুলে আসতে পারো তাহলে স্কুলে এসো নতবা স্কুলে এসে অযথা কেন সময়টা নষ্ট করছো আজকের মতো তোমাদের সকলের ছুটি আর একটি কথা আমাদের স্কুলে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে রহিম তাই আজ থেকে সবাই তোমরা ওকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেবে আজকের মতো তোমাদের সকলের ছুটি এই এই বেটা রহিম বাচ্চা কিছু বলবি কি কমু
আমার উত্তর দিয়ে না ফুচু ফুচু করতে হিকছিস না উত্তর হিকিস বাড়িতে পড়া হইলি না তোমার আপু তো পড়ালেখা জানে না যদি জানতো তাহলে তো ছাড়ের কথা অবশ্যই উত্তর দিতে পারতো আপু কিছু কছো তুমি জানছো এই বেটা এই জানছো ও আমার কথা শোনো আজকে বাড়িতে গিয়ে হ্যাঁ বাবাকে বলে হ্যাঁ এই স্কুলে ছাত্রটাকে হ্যাঁ স্কুল থেকে বের করে দিতে বলে ইয়েস তো ভেরি গুড হুইস দিস কোথা থেকে মালিক নিয়ে ছেলে এসে স্কুলে ভর্তি হয়ে আমাকে হারিয়ে দেবে আমি হাঁটতে পারবো না কারণ আমি যে কিছুতে এই ছেলের সঙ্গে পড়া লেখায় উঠে পারবো না মুনি তাই তুমি ওকে এই স্কুলে থেকে কিভাবে বের করে দিব আফা মুনি পুরুষ মানুষ সারা জীবন খালি হারে না গো মেয়ে আমার সেই হারে কি করবার লেখাপড়া হি করলে খালি বের তো স্কুলে আহ অনুষ্ঠান কিন্তু সভা পালা না পয়সা আমার নাম শুনে বাগে মহিষে গাটে জল খায় আর কোথা হতে এক বনরাজ এসে আমার দক্ষিণ পরগনায় বসবাস করতে আমার সঙ্গে সাক্ষাৎ করছে না এমনকি আমাকে রাজ করে দিচ্ছে না ফলে জন্য ফলে জন্য সামান্য একটা বনরাজ সে আমার সঙ্গে সাক্ষাৎ করছে না এমনকি আমাকে রাজ করে দিচ্ছে না আমাকে রাজা বলে স্বীকার করছে না আর বিলম্ব না করে এই মুহূর্তে বনরাজকে ডেকে নিয়ে আসো ওরা যে পাহাড় উড়ি রা মানা হামু অনেক জন্য হুজুর বিলম্ব না করে এই মুহূর্তে বনরাজকে ডেকে নিয়ে আসো সামনে রাতে আমার জান শেষ কোথায় বনরাজ আমি আসছি বাবা বাহাদুর আমি ধরাই বাহাদুর তুমি আমার দক্ষিণ পরগনায় বসবাস করছো আমাকে রাজ করে দিচ্ছ না এমনকি আমার সঙ্গে সাক্ষাৎ করছো না বনরাজ আমার রাজ্যে বসবাস করতে হলে আমাকে রাজ করে দিতে হবে গরিব লোক আছি বনমাচ আমি লতা পাতা ঘর বেঁধে আমি সেখানে বাস করি আমি তোমাকে থেকে করতে আমি বলছি অনুরোধ করছি বনরাজ তোমার রাজকর আমি মৌকুফ করে দিতে পারি আমি যদি কোনদিন বনবাসে স্বীকার করতে যাই কোনো বিপদে সম্মুখীন হই তুমি যদি তোমার দলবল নিয়ে আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করো তাহলে তোমার রাজকর আমি মৌকুফ করে দিতে পারি
মাছের লিচা ঠিক আছে তোহারা কর হাম আপনা তমস্তকে আমি পানল করিয়া নিলাম লেকিন আমার একটা শর্ত আছে তোমার আমার শর্ত হে রাজা বলো বনরাজ তোমার কি শর্ত আছে যে এখন পর্যন্ত স্কুল থেকে ফিরে আসলো না আমি কি আসবো না এই তো এলো একি একি মা তাজিল আপা হুজুর তা কাচ্চু কেন আমি আপনাকে একটি কথা বলতে চাই বলো মা কি বলবে তুমি আমাদের কোথিকে স্কুলে জানি কোথিকে একটি ছেলে ভর্তি হয়েছে আমি তার সঙ্গে লেখাপড়ার কিছুতে পেরে উঠতে পারছি না তুমি তার সঙ্গে লেখাপড়া করে পেরে উঠতে পারছো না না বহুজোর ঠিক আছে সে ব্যবস্থা আমি নেব আর তুমি এখন যাও মা ঠিক আছে বহুজোর হ্যাঁ তুমি যাও আমি এবার আসছি আলেকজান্ডার আমার বিনা অনুমতিতে আমার স্কুলে কোথাও হতে এক মালিনী ছেলে ভর্তি হয়েছে তুই কি বলতে পারিস হ্যাঁ ওই কাল কাল ইয়া আমার স্কুলে ভর্তি হয়েছে ওরে মারবার না ছিল আমি ছাড়ে খালি মারবার দিল না আলেকজান্ডার তার সঙ্গে আর কে কে আছে তুই কি বলতে পারিস আমি জানি হুমাতে একটা মাছি আছে মাছি মাছি হ্যাঁ আলেকজান্ডার চেহারা বলা সাইদ বাদশার হুকুম মাস্টার মহাশয়কে জানিয়ে দেবে আগামী কল যদি সেই মালিনী ছেলে আমার স্কুলে পড়তে আসে তাহলে উড়িয়া আওয়াজ ঘোরা এবং জরির জামা নিয়ে স্কুলে আসতে পারবে নচে সে স্কুলে আসতে পারবে না তা হচ্ছে বাদশাহ সাহেবের হুকুম ওই কে কবি ওই পোলা স্কুলে হব না বাদশাহ সাহেবের হুকুম আহো আহো স্কুল আহো স্কুলে না আইলে ভালাই না গে না আচ্ছা তোমার প্যারেট শিখাম প্যারেট আহো 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 এই 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 ছাড়ি তুই এনু বল দরজার সামনে বিড়ি খাইলো আমি খাই নাই স্যার স্কুলের মধ্যে মোটামুটি একটা আলোচনা হয়েছিল ভালো হয় না মনে করেন যে ব্যবহারের যা তো আমাকে স্কুলে বই দিয়ে আমার তুই স্কুলে প্রবেশ করার আগে রাস্তা দিয়ে যেন কি বলতে বলতে আসলি স্যারকে বলবো গিয়েই বলবো কি যেন বলবি বল 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 কম কই এ যে আমাকে বাচ্চারা দেশ এইখানে কোনো ফকিনে ভুলা পড়া হবো না কোন মাসির মাসির ইস্তি মিষ্টি পড়া হবো না আমগো সাইদ বাচ্চার আদেশ একমাত্র আমাকে আপাই করবো আর কি কইছে জানো কি বলছে আর কইছে যদি এই স্কুল পড় নাগে উড়িয়া বাজ গুড়া ওর বাপের ক্ষমতা হবো না আর জরির জামা ওই ধুতি মুতি টানামে না ভিন্দে স্কুল আহন যাবো না ঠিক আছে বাবা রহিম তুমি তো সবই শুনলে আমি সাহেব বাসার অধীনে স্কুল চালাই ছাড় আরেকটা কথা কইছে কি বলেছে ওই যে ওরে আমার কাছে বরাবর কইছে ওটা কই নাই অনুমান করে কইছি শোনো বাবা রহিম বাবা রহিম খারো বলুন যেহেতু সাহেব বাসার আদেশ যদি তুমি আগামী কাল স্কুলে আসো তাহলে উড়িয়ে বাজে ঘোড়াই চলে জরির জামা পরে তোমাকে স্কুল আসতে হবে নতবা তুমি স্কুল আসতে পারবে না একটু দয়া করুন আমরা খুব গরিব কোথায় পাবো সেই উড়িয়া বাজ ঘোড়া আমার বড় শখ থাকে বাবা রহিম
আমি শিক্ষক, মানুষ গড়ানোর কারিগর আমরা। আমরা ছাত্রছাত্রী দেখলেই বুঝতে পারি তাদের মেধা। তোমাকে স্কুল থেকে বের করে দিতে হচ্ছে, আমার অত্যন্ত কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বাবা, আমার তো করার কিছুই নেই। যেহেতু সায়েদ বাদশার অধীনে এই স্কুল আমি চালাই, তার হুকুম আমাকে পালন করতেই হবে বাবা। তাই তো বলছি, অত্যন্ত কষ্টের সাথে বলছি, আগামীকাল যদি তুমি স্কুলে আসো তাহলে উড়িয়ে বাজ গুড়ায় চড়েবে, জরির জামা পরে স্কুলে এসো বাবা, নতবা স্কুলে এসো না মা, আজকের মতো তোমাদের সকলের ছুটি। সুমন্তি আমার কি কই গেলেন? কি ভাই, কি আমি স্কুলে থাকবো না যামগা? আমি আপনার সুমন্তি, আমার বোনকে বিয়ে করবেন? হ্যাঁ, আমার বোনকে বিয়ে করবেন? হ্যাঁ, আমার একটা বোন আছে, আছে বিথি বিথি বিথি। হ্যাঁ, ওইটাই তো। সে যদি কোনো বিয়াদব দেখে না, থাবড়িয়ে চাপার দাঁত ফেলে দেবে। আমার জুড়ে দে, আমার জুড়ে দে, আমার বোন দুইটা দে, বোন এত বিকার কেউ বেরে যা, যা বেরে স্কুলে বেরো, যাও এই সকাল চলে এসো। গেলাম গা ছাড়, আমি আগে যাই। আমি নাকি বিয়া দিবি করে আছি, ওহান যাবি কই? তোহান যে বিচার দিলি, তো বাপের কাছে বিচার দিলি, ওহান যাবি কই? না ঠিক কইলাম এটা ছাড়ের কাছে। এই জন্তু তুই জোন না সেদেশ না মুনো থাবর মইরে তোরে করে কল যাবাই কইরে। ম্যাডাম আমরা আসি, চলেন। আমনে জোন ডাক দেন না মুনো, যে আপেন ফলাই দূর দে। এই পাটা এই বলে চুপ করবার নাকি, আমার আমার ক্ষতি করবার নাকি পাটা? ওগো মেহমান খোদা, আমি অনেক আশা নিয়ে এই স্কুলে এসেছিলাম। আমি কোথায় পাবো সেই উড়িয়া বাজি ঘোড়া, কোথায় পাবো সেই জামা? আমার কি এই স্কুলে আরে লেখাপড়া হবে না খোদা? আমি কি আরে লেখাপড়া করতে পারবো না? ছিরা যা মা ছিরা দুটি সরকারি গুয়াডা মারলাইন, তুই ওকে কোথায় বল? সরকারি গুয়াডা মারলাইন, তুই ওকে কোথায় বসতে বল? কোথায় পাব টাকা পয়সা? Ha ha ha!
না তো মার ভালো जामा किने दिवे बोले बोले
ছয়টা নৌকা বাইতে পারি? কেন, একটাই তো পারে। খুব সুন্দর উত্তর দিয়েছো। একটি মাঝি যখন একটি নৌকায় বাইতে পারে, আমি বুঝেছি তোমার একটি মাঝিরই দরকার। তাই তো তোমাকে বলি, এখানে ছোট বড় অনেক মাঝি রয়েছে, তুমি আমার সঙ্গে চলে আসো, তোমার যাকে পছন্দ হয় তাকে নিও, আর যাতে আমার মাঝি নিয়ে তুমি টানাটানি করবে না, করবে না, করবে না। না না না, আমিও দেখে নেব কোথাকার জল কোথায় যায়, আমিও দেখে নেব। আমিও ছাদবাসের কন্যা সাজেল, আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তবে বেথায় আমার নাম সাজেল, তবে আমি এই প্রতিশোধ নেবাই নেবাই নেবাই। বসো দাদা। দিদি, তুমি কি করছো? আমি পরিষ্কার করে দিচ্ছি তোমার। দিদি, হয়েছে আর পরিষ্কার করতে হবে না, আমার স্কুলের সময় হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে দিদি, তুমি তোমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছো। সত্যি বলছো দাদা, আমার সাজানো তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ দিদি। সত্যি দাদা, তোমাকে আজ এত সুন্দর লাগছে, আমি তোমাকে চোখ ফিরাতেই পারছি না, মন চাইছি সারাক্ষণ তোমাকে দেখব। দাদা বলো দিদি, এই আনন্দের দিনই আমি একটি কথা বলবো, রাখবে দাদা? দিদি, এমন কি কথা বলবে তুমি? ঠিক আছে বলো। তেমন কিছু বলবো না দাদা, আমি তোমাকে আজকে মন ভরে তোমাকে সেবা করবো, আর আমি তোমার চরণে। দিদি, তুমি আমার সাথে দুষ্টুমি করো না তো, আমার স্কুলের সময় হয়ে গিয়েছে, স্কুলে যেতে হবে। অবুলা মিনতি করে কন্দু সে প্রীতি বন্ধু আমার ছাড়ি, কই রে সে বন্ধু
বুঝো না গো রে যিশু কি রিহি দিদি তুমি বলেছো আমাকে মন ভরে দেখবে তুমি কেন কান্না করছো আমি তোমার কাছে কিছুই না
তুমি আমার কাছে সবকিছু দাদা, তুমি যে এই পৃথিবীর চেয়ে আমার কাছে বড়, তাই তো আমি তোমাকে ভক্তি। আমি বিশ্বাস করি না দিদি, তুমি আমার চেয়ে অনেক বড় হবে। এসো মেপে দেখি। আচ্ছা ঠিক আছে, তোমাকে অন্য এক সময় বলবো, এখনো বোঝানো যাবে না। তোমার স্কুলে যাওয়ার সময় হয়ে, তাই তো বলি, তুমি আগে স্কুল থেকে ঘুরে আসো, তারপরে আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। চলো দাদা। ঠিক আছে। হ্যালো, এই জন্টু, শোন, আমি শুনেছি, শোনো বাবা রহিম, তুমি উড়িয়ে বাজে গুড়াই সোয়ারো হয়ে জরির জামা পরে স্কুলে এসেছো, তাই তো আনন্দ আমার বুকটা ভরে গিয়েছে। কিন্তু বাবা, অত্যন্ত দুঃখের সাথে তোমাকে আরো একটি কথা বলতে হচ্ছে। আরেকটা গাম আছে। কি কথা ছাড়? কথাটি হচ্ছে, আমি সায়েদ বাচ্চার মুখে শুনেছি, সে আমাকে বলেছে আগামী কাল যদি তুমি স্কুলে আসো তাহলে হাতের উপর আম পড়া দিয়ে তোমাকে স্কুলে আসতে হবে, নতবা তোমাকে স্কুলে প্রবেশ করতে দেবে না। এ হচ্ছে সায়েদ বাচ্চার হুকুম। আজকের মতো তোমাদের সকলের ছুটি, তুমি চেষ্টা করে দেখো হাতের উপর আম পড়াতে স্কুলে আসতে পারে কিনা। সকলের ছুটি, চলো। ছুটি ছুটি ছাড় মাঙ্গাতে গুড়াইলে আর গন্ডি মুনাম নেরি। কোথায় পাবো টাকা পয়সা গো, ও আল্লাহ, কোথায় পাবো গুড়া গো, আবার আল্লাহ আল্লাহ গো, আমি ওড়িয়া বাজি ফোড়া কোথায় পাবো? রহিম,
কেউ ছিল না তখন ছিলাম আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়ে আছে মাঝি Ta-da!
একি আমার বন্ধুকে নিয়ে ওই পাগলিনি নিয়ে চলে গেল। তবে আমি ভালোবাসা থেকে ব্যর্থ হলাম, আমি কি আমার বন্ধুকে ফিরে পাব না? কোথায় রহিম? রহিম, তাহলে কি আমি সামান্য মালিনীর মেয়ের কাছে আমি হার মানলাম? না, এক কিছুতেই হতে পারে না। আমি যদি আমার বন্ধুকে ফিরে না পাই, আমি কাউকে পেতে দেব না। তবে আমি সাহেব বসার কন্যা, তাজেল বেথায় আমার নাম। না, দাদা, দাদা, খাবার এনেছি দাদা, খেয়ে নাও দাদা, খাও দাদা। আমি অনেক কষ্ট করে তোমার জন্য খাবার রেখে নিয়ে এসেছি, খাও। লক্ষ্মী সোনার মতো আমার শরীরটা ভালো নেই দাদা। দিদি, আমি খাবো না। দিদি, তুমি খাওন, আমার সামনে থেকে নিয়ে যাও। রাগ করো না ছোকরা, তোমার সাথে কথা বলবো না, তোমার খানা আমি খাবো না। তুমি ওখানে কি, তুমি তাজলের সামনে আমাকে অপমান করেছ, তোমাকে কে বলেছিল ওখানে যেতে? দিদি, দাদা, তুমি আমার সামনে করেছি, আমার ভালোর জন্য করেছি দাদা। তুমি আমার সামনে থেকে চলে যাও দিদি। দাদা, সত্যি আমাকে তাড়িয়ে দিচ্ছ দাদা তুমি? আমি তোর পিরি তেরে মারা, তুই চাইয়া দেখি না একি নজর বন্ধুরে, অপরাধী হই।
লক্ষ্মীর মনের ব্যথা সবই তোমার জানা ভালো চেতে তাহলে একটি মেয়ের কাছে আমাকে অপমান করতে পারতে না, তাই বলছি তুমি এখানে চলে যাও। দাসী বিদা হলো ছোকরারে, ও ছোকরা We'll be right back.
পাখে লাইয়া দিতাম রে ও ছোকরা তোমাকে একটি কথা বলা যাচ্ছে আমার কি কথা বলবি এদিকে আসো যে কথাটা আমি বলতে চাচ্ছি দিদি বারো দিনের শিশুটা কি আর কাকে তুমি বাঘের মুখে ছেড়ে দিয়েছিলে সে কথা আমি তোমাকে বলতে পারবো না আমি শুধু বলতে পারি আমার সেই স্বপ্নের কথা দিদি কি স্বপ্নের কথা আমি সেই স্বপ্নের কথা আমি জানতে চাই আর তোমাকে বলতেই হবে এখান থেকে না বলি তোমাকে এখান থেকে আমি যেতে দিচ্ছি না ঠিক আছে দাদা তুমি যা বলবে আমার তো সবই শুনতে হবে ঠিক আছে আমি সেই স্বপ্নে দেখেছিলাম একদিন মাসিমার ঘরে শুয়েছিলাম স্বপ্নে দেখি নিরাজপুরের একান্তর বাচ্চার একটি বারো দিনের শিশু ছিল